আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা বাস সিমুলেটর বাংলাদেশ গেম নিয়ে আপনার সাথে আলোচনা করব। এবং বাস সিমুলেটর বাংলাদেশ গেমের মধ্যে কিন্তু নতুন একটি আপডেট চলে আসছে, যেটা হচ্ছে 19 নভেম্বর কিন্তু আপডেটটি চলে আসছে। আজকে হচ্ছে 21 নভেম্বর, যদিও একদিন আগে অলরেডি দুদিন আগেই বলতে পারেন, তো আপডেটটা চলে আসছে প্লে স্টোরের মধ্যে। হয়তো ইতিমধ্যে অনেকে আপডেট দিয়ে ফেলছেন, তো অনেকেই হয়তো বা দেননি, বাট তারা কিন্তু তাদের গেমের মধ্যে 60টির মতো নতুন কিছু যুক্ত করছে বা সমস্যার সমাধান ফিক্সড করছে। দেখেন, এটা আমি বলবো টোটালি তাদের যে সমস্যা আছে সে বাগ বা লোকগুলো ফিক্স করা একটি আপডেট। এখানে গেমের মধ্যে নতুন নতুন কিছু অ্যাড করা হয় নাই যতটুকু বুঝতে পারতেছি, বাট এইখানে কিছু বিষয় আছে আপনাকে বুঝতে পারতেছি না। যেমন হচ্ছে এখানে কী কী অ্যাড করেছে আমি যদি আপনি বলি, টার্গেট API আপডেট, তারপর হচ্ছে SDK আপডেট, তারপর হচ্ছে লেভেল মিসিং টেক্সচার ফিক্সড, তারপর হচ্ছে বাস মিসিং টেক্সচার ফিক্সড, তারপর হচ্ছে এখানে গুগল অ্যাডস ইস্যু ফিক্সড, SGSDK যে ইয়েটা আছে GSDK যুক্ত করা হয়েছে এখানে। আর এখানে কিন্তু তারা কিন্তু যে গুগল অ্যান্ড ফেসবুক লগইন ফিক্সড, এটাও কিন্তু তারা ফিক্সড করছে। দেখেন এখন আপনার যে নতুন যুক্ত করার মধ্যে কী কী কোন জিনিসগুলো সবথেকে বেশি ইজিলি বুঝতে পারতেছেন সেটা হচ্ছে এখানে লেভেল মিসিং টেক্সচার ফিক্সড এবং বাস মিসিং টেক্সচার ফিক্সড এবং গুগল অ্যাডস ইস্যুটা এবং লাস্টে যেটা গুগল অ্যান্ড ফেসবুক লগইন ফিক্সড যেটা আছে, এগুলো আপনার ঠিকঠাক করে বুঝতে পারতেছেন। বাট এখানে তারা টার্গেট API বা এখানে SDK আপডেট এবং GSDK যুক্ত করেছে, এগুলোর মানে কি? এগুলো নিয়ে আজকের এই ভিডিও এবং বাসনটা বাংলাদেশ গেমের মধ্যে কী কী যুক্ত করেছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের বেশি ভালো লাগবে এবং বাসনটা বাংলাদেশ গেমের মধ্যে কী কী যুক্ত করা হয়েছে এবং কী কী ফিক্সড করেছে সেগুলো বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটা। আশা করতেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। এবং আপনারা জানেন কি, এখনও পর্যন্ত আপডেটটি দেননি, প্লে স্টোর থেকে আপনারা সরাসরি এটিকে আপডেট দিয়ে দিতে পারেন। তো সর্বফার্স্ট আমরা কথা বলতে চাই এইখানে তাদের যে নতুন যুক্ত করা টার্গেট API আপডেট, এটি মানেটা কি? আমি আপনাদের শর্টকাটে সবগুলো বিষয় একটু আগে বিস্তারিত পরবর্তীতে বলি, আগে শর্টকাটে আপনারা বোঝাই, আশা করি সেগুলো আপনারা বুঝতে পারবেন। শর্টকাটে যদি বলি তাহলে হচ্ছে টার্গেট API আপডেট, এটি হচ্ছে এখন গেমটি টার্গেট অ্যান্ড্রয়েড যে 15 API 35 সমর্থন করবে বা করে। তারপর হচ্ছে SDK আপডেট, SDK উন্নত করা হয়েছে। SDK এটার পুনরূপটা কি এটা আমি একটু পরে বিস্তারিত বলতেছি। তারপর হচ্ছে লেভেলের টেক্সচার সমস্যার সমাধান করা হয়েছে, যেমন লেভেলের মিসিং টেক্সচার ফিক্সড করা হয়েছে এখানে আর কি, লেভেলের কিছু টেক্সচার মিক্সচার এগুলো হয়তো বা কিছু ফিক্সড করা হয়েছে, মিসিং ছিল ওইগুলো ঠিক করা হয়েছে। এবং বাসের টেক্সচার সমস্যার সমাধান, বাসের কিছু সমস্যার সমাধান করা হয়েছে। 5 নম্বর যে আপডেটটা সেটা হচ্ছে এখানে গুগল অ্যাডস সমস্যার সমাধান, তারপর হচ্ছে GSDK যুক্ত করা হয়েছে এবং হচ্ছে এখানে গুগল এবং ফেসবুক লগইন সমস্যার সমাধান করা হয়েছে। এখন আসি বিস্তারিত, এখান থেকে আপনার বোঝার মধ্যে ইজিলি আপনারা বুঝতে পারতেছেন যে আপডেটের যে ইয়েগুলো আছে বিষয়গুলো সেগুলো হচ্ছে লেভেলের টেক্সচার সমস্যার সমাধান, বাসের টেক্সচার সমস্যার সমাধান এবং গুগল অ্যাডসের সমস্যার সমাধান এবং গুগল অ্যান্ড ফেসবুক লগইন সমস্যার সমাধান। এই বিষয়গুলো আপনি ঠিকঠাকভাবে কাউন্ট করতে পারলো বা বুঝতে পারলো এখানে অধিকাংশ অডিয়েন্সই কিন্তু টার্গেট API কি বা যে SDK এটা কি এবং GSDK এটা কি এগুলো আপনি বুঝতে পারতেছেন না। আসুন আপনি সেগুলোই এক এক করে বোঝাই আপনাদের। সর্বফার্স্ট আমরা বলতে চাই টার্গেট API আপডেটটার বিষয় নিয়ে। অ্যাপটি এখন আপনাদের অ্যান্ড্রয়েড 15 API 35 এর সাথে সামঞ্জস্যপূর্ণ আর সামঞ্জস্যপূর্ণ আর কি। তো এই আপডেটের মাধ্যমে নতুন অ্যান্ড্রয়েডের ভার্সনের গেমের বা অ্যাপের কার্যকারিতা আরও উন্নত করা হয়েছে আর কি, এবং যা ব্যবহারকারীদের জন্য আরও ভালো অভিজ্ঞতা দিতে নিশ্চিত করবে। এইখানে আপনারা মেবি এই টার্গেট API যেটা আছে API যেটাই হোক, এটি আপনাদের এখন অ্যান্ড্রয়েড 15 যেটা আছে এটার মধ্যে খুব স্মুথলি আমি আশা করি রান করতে পারবে। এতদিন যদি আমি জানি না অ্যান্ড্রয়েড 15 মধ্যে এটি ঠিকঠাকভাবে রান করছে কিনা, যদি আমি এখানে গেমটি সবসময় অ্যান্ড্রয়েড 14 মধ্যে খেলি, কারণ আমার ভার্সন অ্যান্ড্রয়েড 14, তো এটা হচ্ছে সেই বিষয়টা। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ছোটো নলেজে যতটুকু ধারণা হয়েছে আমি ততটুকু আপনার বোঝানোর চেষ্টা করছি। তারপর হচ্ছে এখানে SDK এটার আপডেটটা কি বা এটার পুনরূপটা কি, অ্যাপের সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট, এটার SDK পুনরূপটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট
কিট যা সংক্ষিপ্তে বলা হয় এসডিকে উন্নত করা হয়েছে। অর্থাৎ যদি আমি আপনার বলি গেমের সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট, যে ছোটোখাটো কিট মেবি কিছু থাকে ওইগুলো আর কি তারা উন্নত করছে এবং এইটি অ্যাপের ভিতরে কাজ করবে। অ্যাপের বলতে কিন্তু আমি এখানে বুঝাতেছি আপনাদের যে গেমটি আছে বাসাংলা বাংলাদেশ গেম সেটি। তো এখানে কী হয়েছে, এটি গেমের ভিতরে কাজ করা বিভিন্ন ফিচার এবং ফাংশন আর মসলিনভাবে এখানে চালাতে সাহায্য করবে আপনাদের গেমটি। আশা করি এটিও বুঝতে পারছি। পরবর্তীতে কী আছে, লেভেলের টেকচার সমস্যার সমাধান। কিছু লেভেলের যেমন টেকচার সঠিকভাবে দেখা যাচ্ছিল না, টেকচার বলতে অবজেক্ট বা পরিবেশের চেহারা বর্ণনা গেমের কিছু আর কি এরকম টাইপের কিছু হবে, তো দেখা যাচ্ছিল না ওইগুলো। তো সেই সমস্যাগুলো ফিক্সড করা হয়েছে এখানে এবং ফলে এখন লেভেলের গ্রাফিক্স আরও সুন্দর এবং নির্ভুলভাবে প্রদর্শিত হবে। তো আশা করি লেভেল টেকচার সমস্যার সমাধানটি কি সেটা আপনি বুঝতে পারছেন, আমি আপনার বোঝানোর চেষ্টা করতেছি, জানি না আপনারা বুঝতেছেন কি না। বাসের টেকচার সমস্যার সমাধান মানে হচ্ছে কিছু বাসের মডেল টেকচার মিসিং বা ভুল ছিল আর কি গেমটার মধ্যে, যা ঠিক করা হয়েছে। এই ফিক্সের ফলে বাসের ডিজাইন আরও স্পষ্ট এবং বাস্তবসম্মত দেখাবে। আশা করি এটা বুঝতে পারছেন। গুগল অ্যাডসের সমস্যার সমাধান, এইটা নিয়ে আমার একটু অভিযোগ ছিল, মানে গুগল অ্যাডসের কিছু সমস্যা ছিল, তো এবার এটা এখানে ফিক্সড করা হয়েছে। গেমে থাকা গুগল অ্যাডস সম্পর্কিত যে সমস্যা ছিল, যেমন বিজ্ঞাপন সঠিকভাবে না দেখানো বা অ্যাপ ক্র্যাশ হওয়া, অনেকে দেখা যেত গেমটি ক্র্যাশ করত, তো সেইগুলোর সমস্যার সমাধান করা হয়েছে। এখন বিজ্ঞাপন আরও সুষ্ঠুভাবে দেখাবে আর কি গেমটির মধ্যে। পরবর্তী যেটা আছে জিএসডিকে যুক্ত করা হয়েছে। জিএসডিকেটার পুনরূপটা কি বা এইটার মানেটা কি, গেমটার মধ্যে কী অ্যাড করা হয়েছে এটি তো আমরা বুঝতেছি না, আসলে আপনার বোঝাই। গেমের মিসিং অ্যাড সমস্যা সমাধানের গুগল সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট, এটা হচ্ছে আপনাদের ওই যে বললাম না এসডিকেটার মধ্যে, এইটা হচ্ছে গুগল সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট, যেটাকে সংক্ষিপ্তে বলা হয় জিএসডিকে যুক্ত করা হয়েছে। এখন এগুলো হচ্ছে মূলত গেমের সাথে সামঞ্জস্যপূর্ণ, তো এগুলো আপনারা হয়তো বা বুঝতে পারবেন, বাট এই বিষয়গুলো কিন্তু গেমের অনেক গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এবং এটি গেমের বিজ্ঞাপন কার্যক্রম আরও স্থিতিশীল করবে। তো আশা করি জিএসডিকেটা কি সেটা আপনারা বুঝতে পারছেন, ভাই আমার নিজেরই বিরক্ত লাগতেছে। পরবর্তীতে যেটা হয়েছে গুগল এবং ফেসবুক লগইন সমস্যার সমাধান, এইটা আপনারা অনেকেই আশা করি বুঝে পেয়েছেন। হ্যাঁ, আপনাদের আগে কিছু ব্যবহারকারীর গুগল এবং ফেসবুক লগইন এর ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন আপনারা গেমটির মধ্যে, আমি জানি। তো এই সমস্যাগুলো সমাধান করা হয়েছে, ফলে এখন ব্যবহারকারীরা সহজে তাদের অ্যাকাউন্ট লগইন করতে পারবেন বাসাউন্ডার বাংলাদেশ গেমটার মধ্যে। এখন আরও খুব ভালোভাবে আপনি গেমটি এনজয় করতে পারবেন। তো তারা কিছুদিন বাসাউন্ডার বাংলাদেশ যে তাদের পেজ আছে, তো তারা কিন্তু সেখানে উল্লেখ করছিল যে তারা ছোটোখাটো কোনো আপডেট নিয়ে আসবে, না আসলে খুবই বড়সড় একটি আপডেট নিয়ে আসবে। তো এটি মেবি তাদের বড়সড় কোনো আপডেট, যেখানে তারা তাদের গেমের অধিকাংশ বাগই ফিক্সড করে দিচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের যে আপডেটের বিষয়ের যে বিষয়গুলো ছিল বা পয়েন্টগুলো ছিল তার যেগুলো অ্যাড করছে আর কি এসডিকে জিএসডিকে, তো যে টার্গেট এপিআই অ্যান্ড্রয়েড 15 জন্য আর কি, তো এগুলার সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং বাসাউন্ডার বাংলাদেশ গেমটি এখন প্লে স্টোর মধ্যে অ্যাভেলেবেল আছে, আপনার ছেলে বাসাউন্ডার বাংলাদেশ গেমটি প্লে স্টোর থেকে আপনারা কি আপডেট দিয়ে দেখতে পারেন গেমটি এখন আপনাদের ফোনের মধ্যে কতটি স্মুথভাবে চলে। পরবর্তীতে এসে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমি দেখলাম ভালোই চলতেছে, আমার তেমন কোনো সমস্যা দেখতেছি না, বাট গেমটিকে আরও অপটিমাইজ করলে, আরও বেশি রেস্ট্রিক করলে, আরও বেশি সুন্দর করলে হয়তো আরও বেশি ভালো লাগবে এবং লো ডিভাইসে যাতে খেলতে পারে সবাই, আমি সেটা রিকোয়েস্ট করব। ডেভেলপার যারা আছে আর কি গেমটি যারা নাকি কাস্টমাইজ করে বা যারা নাকি সমস্যার সমাধান করে, তো তাদের কাছে আমার অনুরোধ রইল যাতে গেমটি আরও লো ডিভাইসের মধ্যে প্লে করে খেলা যায়, কারণ দেখা যায় 2GB 3GB র্যামের মধ্যে গেমটি খেলতে গেলে অনেক বেশি ল্যাগের দেখা পাওয়া যায়, যদিও লো গ্রাফিক্সে কিন্তু মোটামুটি খেলা যায়, বাট 4GB র্যামের মধ্যে খুব ভালোভাবেই খেলা যায় গেমটি। তো আশা করি বুঝতে পারছেন গেমটিতে কী কী অ্যাড করা হয়েছে এবং কী কী সমস্যার সমাধান করা হয়েছে।
তো এই ছিল আজকের এই ভিডিও, আশা করি আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম সব নতুন নতুন বাসে মোটর ইন্দোনেশিয়া রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাইতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যদি আপনি আমার চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এমন সব নতুন নতুন বাস মোটর ইন্দোনেশিয়া রিলেটেড এবং বাস মোটর বাংলাদেশ রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাইতে। তো আজকে আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।